তুই করা পারবি? আরেকটা জিনিস বলতে চাই তোমাদের, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হলো শনিবার, তাই রাস্তাঘাটে গাড়ি একটু কম। সকালের এই সময়টা এই ব্যালকানিতে আসলে মনটা এক নিমেষেই ভালো হয়ে যায়। তোমরা কি শুনতে পাচ্ছ চারিদিক থেকে ভেসে আসছে কি সুন্দর মিষ্টি পাখির ডাক? এক কাপ চা হাতে ব্যালকানির এই জায়গাটায় আমার অনেকটা সময় কেটে যায়, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ পাখির ডাক শোনার উপায় নেই, কারণ একটু পরেই আমাকে রান্নাঘরে ঢুকতে হবে আর ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানিয়ে আজকে যেতে হবে বাজারে। আজকে ব্রেকফাস্টে আমি বানাবো ফ্রুট স্যালাড। বিভিন্ন রকমের ফল ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে আমি 5 থেকে 6 চামচ টক দই দিয়ে দিলাম। আর এদিকে একটা ছোট্ট বাটিতে 2 চামচ মধু নিয়ে নিয়েছি। মধুটাকে 1/2 চামচ জল দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি, যাতে মিক্স করতে সুবিধে হয়। এবার একটা ভালো সাইজের পাতিলেবু নিয়ে লেমন জেস্টটা আমি এই মধুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই লেমন জেস্টটা দিলে ফ্রুট স্যালাডটা খেতে ভীষণ রিফ্রেশিং লাগে। এবার একটা গোটা পাতিলেবুর অর্ধেক রস আমি এই মধুর সাথে মিশিয়ে নিলাম। এবার টক দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/4 চামচের বিট নুন। এই ফ্রুট স্যালাডটা তোমরা যেদিন যেদিন উপোস করবে সেদিন কিন্তু রাতে ট্রাই করতে পারো। অনেকের তো সাবুতে অ্যাসিড হয়, এটা বানানো যতটা সোজা খেতে কিন্তু ততটাই টেস্টি। ব্যাস, নুন টক দই ফলের সাথে মেশানো হয়ে গেছে। এবার এই মধু লেবু আর লেমন জেস্টের মিশ্রণটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ফ্রুট স্যালাড কিন্তু একদম রেডি। কোনো রকম চিনি বা সাদা নুন কিচ্ছু কিন্তু আমি অ্যাড করিনি। ফ্রুট স্যালাডের সাথে আজকে বানাবো একটু তরমুজের শরবত। তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু তরমুজের দানা একদম ফেলে খাবে না, জানো তো তরমুজের দানা থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন। কোনো রকম চিনি কিন্তু আমি অ্যাড করব না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর অর্ধেকটা রস। ব্যাস, তরমুজের শরবত কিন্তু একদম রেডি। ছোটবেলা গরমকালে এই তরমুজের শরবত বরফের কুচি দিয়ে মা খুব করত। মার হাতেই তরমুজের শরবতটা খেতে আমার দারুণ লাগত। দেখা যাক আজকে আমার হাতে এটা খেতে কিরকম হয়। ব্রেকফাস্ট সেরে বাজারে বেরোলাম। জুলাই মাসে প্রত্যেকবারই লিন্সে এই সময় এখানে একটা ছোট্ট কার্নিভাল বসে। ছোট থেকে বড় অনেকেই আসেন এখানে পারফর্ম করতে, কিন্তু আজকে বেশিক্ষণ এটা দেখা যাবে না, কারণ আজ আমরা যাচ্ছি মাছ কিনতে। Dites-moi d'où il vient, enfin je saurai où je vais. Maman dit que lorsqu'on cherche bien, on finit toujours par trouver. Elle dit qu'il n'est jamais très loin, qu'il part très souvent travailler. বাজার থেকে বাড়ি ফিরেই স্নান সেরে ঢুকে পড়লাম রান্নাঘরে। প্রথমেই বসিয়ে দিলাম মুসুর ডাল। এই ফিশ ফ্রাইয়ের সাথে মুসুর ডাল আর একটু স্যালাড থাকলে আর কিচ্ছু লাগে না। আর এই দেখো, এনেছি মাছের ফিলে। এটা কিন্তু ভেটকি নয়, এটা হলো বাসা। এখানে নিয়েছি বেশ ভালো সাইজের একটা আদার টুকরো, মোটা দেখে চারকো আর রসুন, আন্দাজ মতো কাঁচা লঙ্কা, ছোট্ট একটা পেঁয়াজ কুচি আর পাতিলেবুর অর্ধেকটা, আর রেখেছি বেশ খানিকটা ধনে পাতা। এখানে নিয়েছি 20-25টা গোলমরিচ, আর রয়েছে 1/4 চামচ গরম মশলা পাউডার। সাদা তেল তো নিয়েছি ফিশ ফ্রাইগুলো ফ্রাই করব বলে, নুন চিনি রয়েছে। এবার প্রথমেই আমি এই কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোট ছোট করে নেব, যাতে পেস্ট করতে সুবিধে হয়। আর এই রসুনটাকেও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি।
এবার এই রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব আমি একসাথে পেস্ট করে নেব। পেস্ট করার সময় গোলমরিচ আর গরম মশলা পাউডারটাও কিন্তু দিয়ে দেব, আর দেব এক চামচ চিনি আর দেড় চামচ মতো নুন। লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টটা করার সময় কিন্তু তোমরা একদম জলের ব্যবহার করবে না, লেবুর রস আর ধনে পাতা থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু এই পেস্টটা তৈরি করতে হবে। এবার মাছের ফিলেগুলোকে পেপার টাওয়েলের সাহায্যে একদম ড্রাই করে নিতে হবে, যাতে মাছের গায়ে একদম জল না থাকে। এবার এই পেস্টটা পরিমাণ মতো নিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে আবারও ভালো করে পেস্টটা অপর দিকে মাখিয়ে নিতে হবে। এরপর প্রায় দেড় ঘন্টা মতো একটা ফয়েল দিয়ে এটাকে র‍্যাপ করে আমি ফ্রিজে রেখে দেব। আজকে এই কাজটাতে দেখেছো কে এগিয়ে এসেছে? হ্যাঁ, মিমি, তার ইন্টারেস্ট আজকে খুব বেশি, ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে তো। দেড় ঘন্টা হয়ে গেছে, দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করার জন্য, যে ব্যাটারটায় ডিপ করে ফিশ ফ্রাইগুলো করা হবে। ডিমের মধ্যে নিয়ে নিলাম হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন, সাদা তেলটাকেও গরম করতে বসিয়ে দিলাম। স্নানটান সেরে ফিশ ফ্রাই বানাতে চলে এসেছি। প্রথমেই তেলটা গরম বসালাম, আর এদিকে ডিমটাকে এখন নুন আর গোলমরিচ দিয়ে ফেটাবো। আর এখানে রেখেছি একটু ব্রেড ক্রাম্বস, ঠিক আছে? চাইলে তোমরা বাড়িতে বিস্কুটের গুঁড়ো দিয়েও এটা করে নিতে পারো, ইজিলি, কোনো ব্যাপার না। আর মাছটা কিন্তু এখনও ফ্রিজে। আর দু একটা জিনিস আজকে বলতে চাই, সেটা হচ্ছে আজকে তো 1st জুলাই, আজকে ডক্টর্স ডে, যে সব রকম মেডিকেল স্টাফদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। কারণ এরকম কোনো মানুষ বোধহয় নেই যার মানে সারা জীবনের মধ্যে একবারও কোনো মেডিকেল স্টাফকে দরকার পড়েনি। যখনই আমরা কোনো আমাদের শারীরিক কোনো অসুবিধা হয় আমরা তাদের কাছেই ছুটে যাই। আর আজকের দিনটা কিন্তু পাশাপাশি আমাদের কাছে আরেকটু স্পেশাল, কারণ আজকে আমার মায়ের জন্মদিন। লাস্ট ইয়ার তো মা এখানে ছিল, আমরা খুব মজা করেছিলাম, কেক কাটা হয়েছিল। এবছর তো সেসব কিছুই করার উপায় নেই, কারণ যার জন্মদিন সে এখন ইন্ডিয়াতে। কিন্তু আমরা আজকে ফিশ ফ্রাই খেয়ে আজকে দিনটা সেলিব্রেট করছি। যদিও যার জন্মদিন তাকে না পাচ্ছি ফিশ ফ্রাই পাঠাতে, না পাচ্ছি কিছু করতে, আমি ভেবেছিলাম যে মাকে একটু ভালো খাবার কিছু কোনো রেস্টুরেন্ট থেকে পাঠাবো, কিন্তু এত গরম আবার কলকাতায় নতুন করে ঘুরে এসেছে, আমি প্ল্যানটা ক্যান্সেল করেছি। তো এই হচ্ছে আজকের গল্প, আর দেখা যাক ফিশ ফ্রাই আজকে খেতে কেমন হয়। তেলটাও গরম হচ্ছে। বেশ ঘন্টা দেড়েকের জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডান হাত দিয়ে প্রথমে ডিমের মধ্যে ডোবাচ্ছি। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এই ভিজে হাতটা কোনোভাবেই ব্রেড ক্রাম্বসের মধ্যে না যায়, তাহলে তো এই মুচমুচে ব্যাপারটা একদম থাকবে না। এবার বাঁ হাতের ইউজ করতে হবে। হ্যাঁ, চেপে চেপে একটু কোনোভাবেই যাতে এর মধ্যে ডিমের মানে ফোটাটা না পড়ে। এবার আবার আমি একবার ডিমের মধ্যে ডোবাবো। আবার যথারীতি বাঁ হাত দিয়ে কিন্তু ডাবল কোটিং করছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ফিশ ফ্রাই আমি তো আজকে মাছের ফিলে দিয়ে করছি, মা তোপসে ফ্রাই করে ঠিক এই প্রসেসে, সেটা অসম্ভব ভালো খেতে হয়। আর কলকাতার বাজারের ফ্রেশ তোপসে মাছ একদম কিনে এনে তারপর রান্না করা, সেই মাছের মানে স্বাদই আলাদা। এই একই প্রসেস কিন্তু, তো তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো। এটা কিন্তু পমফ্রেট দিয়েও ভীষণ ভালো হবে, সবসময় যে বাড়িতে ফিলে থাকবে তার তো কোনো মানে নেই। আমি খুব সাবধানে এর মধ্যে ছেড়ে দেবো। হাসিটা শুধু দেখো, ফিশ ফ্রাই
ফিস ফ্রাই ছাড়া জীবনটা ভাবাই যায় না সিরিয়াসলি। আর এখানে তো ফিস ফ্রাই পাওয়া মানে ইম্পসিবল, ইম্পসিবল এর থেকেও যদি বেশি কিছু থাকে সেটাই এক্স্যাক্টলি। মানে আমাদের ওখানে কি পাড়ায় পাড়ায় দোকান ফিস ফ্রাইয়ের দোকান, তো যিনি প্ল্যান করেছিল যে ফিস ফ্রাই শিখবে আজকে শিখেছে, আমি দেখি নাম্বার দেবো। দশে ১১ তাই সুপার হয়েছে, সুপার অসম। আর কিন্তু রাইসটাও দারুণ আছে না, রাইসের তুমি এক্সপার্ট। মাম্মা তুমি যেহেতু সব থেকে মাছ ভালোবাসো, যেহেতু তুমি একটা ক্যাট, ওর জন্য তুমি এই ফিস ফ্রাই ভাত ছাড়া কতগুলো খেতে পারবে? মানে শুধু ফিস ফ্রাই তো, ভাত থাকবে না? চারটে চারটে। আর তুমি? এটা প্রমাণ হলো যে আমি মাছ সব থেকে ভালোবাসি। আমি বিড়াল, বিড়াল প্রমাণিত ওরে কি বাজে কথা বলো কি, আমি ফিশ সব থেকে ভালোবাসি এটা প্রমাণিত হলো। আর তুমি যে একটা ম্যাবুড়ি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। আমরা আজকে একটু হাঁটতে বেরোলাম সকালবেলা, ওয়েদারটা তো এখন এখানে দারুণ যাচ্ছে। মিমিরও আজকে স্কুল থেকে একটা ছোট্ট হাইকিং আছে, তো মিমিকে বলেছি তুই কিন্তু অবশ্যই কিছু ফটোজ আর ভিডিও তুলে আনিস বন্ধুদের জন্য, আমরা তো দেখবই, দেখা যাক কী করতে পারে সে। আরেকটা জিনিস বলতে চাই তোমাদের, তোমরা যারা যারা সোমদ্বীপের মায়ের জন্য কন্ট্রিবিউট করেছো, সেটা আর্থিকভাবে হোক বা প্রার্থনা জানিয়ে হোক, সবাইকে অজস্র ধন্যবাদ। সোমদ্বীপের মা উনি এখনও পুরোপুরি বিপদমুক্ত ওনাকে বলা যায় না, তো তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানতে চাই। আমরা আজকে একটু বেরিয়ে গেছি, তো শ্রেয়সী বললো তুমি তো পুরো ভিডিওটা তুললে, তোমার দিকে তো ভিডিওটা করা হলো না, তো এই তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি, বেরিয়ে কয়েকটা জিনিস কিনে তারপরে বাড়িতে ফিরবো। তো যেটা বললাম, সমুদ্রের মা আগের থেকে একটু বেটার আছে, তো সত্যি তোমরা যারা প্রার্থনা জানিয়েছো বা কোনো রকম সাহায্য করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আজকে বলার আছে, সেটা হচ্ছে আমার এক দিদি আছে, আমার খুব পছন্দের এক দিদি, কেকাদি, খুব কথা বলতে ভালোবাসতো বরাবর, এখনও সেটাই আছে। তো যার জন্য কিছুদিন ধরেই ওর মাথায় ঘুরছে যে আমিও একটা ব্লগ করা শুরু করি। এখন ছেলে একটু বড় হয়েছে, এতদিন তো ছেলের পেছনে অনেক সময় গেছে, এখন ভাবছে সে ব্লগিং শুরু করবে। তো আমি তাকে যথারীতি যথেষ্ট সাহস জুগিয়েছি, সেই সাহস সঞ্চয় করে সে ব্লগিং শুরু করেছে। আর আমাকে দুদিন আগে জানিয়েছে যে পিউ, আমার ডাকনাম পিউ, তো যদি কোনো অসুবিধা না থাকে তুই তোর ব্লগে কি একটু আমার চ্যানেলটার নাম বলতে পারবি? তো আমি বললাম এতে অসুবিধার কী আছে, আমি অবশ্যই আমার বন্ধুদেরকে তোমার চ্যানেলের নাম জানাবো। কেকাদির চ্যানেলের নাম হচ্ছে নতুন পরিচয়, আমি তাও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের নাম আর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখো ভালো লাগবে, সাথে ওর থেকো, এটাই বলার ছিল। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজ গুরু পূর্ণিমা, তাই আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।